বাড়ি ঘর ভাঙছে, মসজিদ ভাঙছে, মিটার সামনে চিল্লাই চিল্লাই কইতাছে আল্লাহ নাই, আল্লাহ মরে গেছে। আরে আল্লাহ কিবা মরবো, কোন দলিলে তুমি এই কথা কইলা? একক তো নামাজের খবর নাই, সুন্দর করে কইতেছে আল্লাহ নাই, আল্লাহ মরে গেছে। আহা, কোরআন কারিমের ভিতরে শ দলিল আল্লাহ রাব্বুল আলামিন পেশ করছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ এমন স্রষ্টা, এমন মহান আল্লাহ, উনি অনন্তকাল কায়েম থাকবে। আসমান ফানা হয়ে যাবে, আল্লাহ কায়েম থাকবে। জমিন ফানা হয়ে যাবে, আল্লাহ কায়েম থাকবে। মানুষ মিটে যাবে, আল্লাহ কায়েম থাকবে। জিন্নাত মিটে যাবে, আল্লাহ কায়েম থাকবে। ফেরেশতারা মরে যাবে, আল্লাহ কায়েম থাকবে। জানোয়ারেরা মরে যাবে, আল্লাহ কায়েম থাকবে। পাহাড় পর্বতমালা সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ কায়েম থাকবে। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্যনা নাই, কোনো কেহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করুন। ওয়াহুয়া রাব্বুল আরশিল আযীম, ওই আল্লাহ রাব্বুল আলামিন হলো আরশে আযীমের রব। ব্যামার বালাও না, আল্লাহ পাকের দোষ। তোমরা নিজে হাতে কামাইছো কারণে আজকে তোমাদের কাছে শাস্তি আইতাছে, আযাব আইতাছে। আযাব এটা নিজে ডাককে আনতাছো এই দুনিয়ার জমিনে। তুমি দেখো মার্ডার করা পুলিশের দরবার, আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতারটা বাদে দোন দলিল পেশ করতেছে আল্লাহ। এটা তো আমি আর নিজে বানাই কইতেছি না, সূরা আম্বিয়ার প্রথম আয়াতে আল্লাহ পাকে কইতেছে, ইকতারাবা নিকটে লিন্নাসি। লিন্নাস শব্দটা এই জন্যে ব্যবহার করেছে, বিশ্বের মাধ্যমে অনেক ধর্মের লোক আছে, তারা ভাবতেছে আমাদের কোনো হিসাব হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলছে লিন্নাসি, মানুষের জন্য, হিসাবুহুম তাদের হিসাব, ইকতারাবা একদম নিকটে নিকটে কাছে কাছে। মানুষের মাধ্যমে হিসাবের কেবলমাত্র একটাই পর্দা রয়েছে, এই দুনিয়াতে মানুষ পাপ করে, এই দুনিয়াতে মানুষ জিনা করে, এই দুনিয়াতে মানুষ গুনাহ করে, এই দুনিয়াতে মানুষ মাকে অপমান করে, এই দুনিয়াতে মানুষ বাবাকে অপমান করে, এই দুনিয়াতে মানুষ ড্রাগস খায়, এই দুনিয়াতে মানুষ মদ খায়, এই দুনিয়াতে মানুষ হারাম বস্তু খায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে গ্রেফতার করে ফেলেছে, আবার কাউকে গ্রেফতার করে নাই, ছেড়েছে কিন্তু ছাড় দেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য তাদের হিসাবের সময় একদম নিকটে, তারপরও কেন মানুষেরা গুমরা হয়ে অন্যদিকে চলছে? কথা বলুন ঠিক কিনা? বাম দিকে চলাটা হলো ভুল, ডান দিকে চলাটা হলো শুদ্ধ। কিন্তু ডান দিকে চললে তোমার অনেক কষ্ট হয়, তোমার ভালো লাগে না। তুমি খেতে কাজ করো, তুমি দোকানে থাকো, তুমি ব্যবসা করো, যখন মসজিদে আজান পড়ে তখন তুমি বলো আমার বিজনেস তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি নামাজ পড়ে কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নারযুকুক, রিজিক তো আমি আপনাকে দেই, রিজিকের মালিক হলো আল্লাহ। তুমি যদি দোকানদারি করে, তুমি যদি নামাজ কায়েম করো, তোমার নসিবে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রিজিক লিখে রেখেছে ততটুকুনি তুমি পাবে। তুমি যদি এখন বলো যে আমি 5 কোটি 6 কোটি টাকার মালিক হব, তোমার কাছে দুইটা পথ রয়েছে, একটা হলো হালাল পথ আর একটা হলো হারাম পথ। তুমি যদি হালাল পথে উপার্জন করো, 5 কোটি 6 কোটি টাকা তোমার জন্য কোনো ব্যাপার না, আর যদি তুমি হারাম রাস্তায় উপার্জন করো, এইটাও তোমার জন্য কোনো ব্যাপার না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দিচ্ছে না। আমি দেখলাম একজন সুদারু ব্যক্তি জীবনের মাধ্যমে অনেক টাকা উপার্জন করেছে, অনেক টাকা উপার্জন করেছে, এমন টাকা উপার্জন করেছে 5 তলা 6 তলা বিল্ডিং বানিয়ে ফেলেছে, কিন্তু শেষ মুহূর্তে তার এমন ব্যামার হয়েছে, তার সাথে তার মারও ব্যামার হয়েছে, ডেইলি 4 থেকে 5 লাখ টাকা ডাক্তারকেই দিতে হয়। বুঝতে পারছেন না? আপনারা নিজে প্রমাণ দিয়ে দেখুন, আপনাদের এই গ্রামে হইতে পারে, আমাদের গ্রামেও আছে, বহুত দুনিয়া আছে হারাম সম্পদ, হারাম সম্পদ, অট্টালিকা মানুষ, জমিন গাড়ি বাড়ি নারী সব কিছু তার আছে, শেষ মুহূর্তে কিছু নাই,
আইসো একা যাইবা একা সঙ্গতে কেউ যাবে না শুধু যাবে তোমার আমল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরতে হবে তোমাকে একদিন একদিনই তোমাকে মরতে হবে এই কথাগুলো যখন বিশ্বনবীজি মক্কাতে মক্কা বাসীদের লোকদের সম্মুখে তুলে ধরলেন তখন তারা আরো সমালোচনা করা শুরু করে দিল কিয়ামত সম্পর্কে তুলে ধরলেন মনে আছে না আবার সূরা নাবাত আয়া পড়ছি আবার সূরা নাবার আলোচনা তাই পড়ছি বুঝতে কষ্ট হইতাছে কি যখন নবীজি দলিল পেশ করে প্রমাণ পেশ করে তাদেরকে জানালেন অনেকগুলো কাফির আসিয়া নবীজিকে বলল নবী গো আপনি যদি আল্লাহ পাকের রাসূল হয়ে থাকেন আপনি যে তাওহীদের দাওয়াত দিচ্ছেন তাহলে আপনার কাছ থেকে একটা মুজিজা দেখতে চাই মুজিজা দেখতে চাই নবীজি বলল কোন মুজিজা দেখতে চাও তখন তারা বলল আসমানের চাঁদকে তুমি দুই টুকরা করে দেখাও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসলেন এই নবীজিকে ঝুলনার মাধ্যমে ঝুলাইয়া যখন ঝুলাই ঝুলাই ডান দিকে বাম দিকে ঝুলাই তখন নবীজির সাথে মুশকি মুশকি হাইসা দিয়া আসমানের চাঁদ নবীজির সাথে ঝুলে কত মূল্যবান নবী কত সম্মানওয়ালা নবী কত ইজ্জতওয়ালা নবী ওই নবীজির ব্যাপারে যদি কেউ একটা গালি দেয় একটা কটুক্তি করে মুসলমান যুবক ড্রাগসকর হতে পারে মদকর হতে পারে ঘুষকর হতে পারে জিনাকর হতে পারে কিন্তু একটা ম্যাজিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন হর মুসলমানদের যুবক হর মুসলমান যুবকদের অন্তরে পয়দা করে দেয় তারা তখন কয় আমি দুনিয়াতে কিছু চাই না মরতে হলে নবীজির পক্ষে থেকে মরবো বাঁচতে হলে নবীজির পক্ষে থেকে বাঁচবো যদি কেউ ভালোবাসে তাহলেও নবীর পক্ষে থাকবো যদি ভালো না বাসে তাহলেও নবীর পক্ষে থাকবো কেউ যদি খারাপ পায় তাহলেও নবীর পক্ষে থাকবো দুনিয়াতে যতদিন নবীর বেঁচে থাকবো ততদিন নবীর পক্ষে থাকবো কে কে নবীর পক্ষে থাকবেন দুইটা হাত উঠাই আমার আল্লাহকে দেখান নারায় তাকবীর আল্লাহ তুমি সবাইকে কবুল করো উত্তর প্রদেশের জমিনে বেশি দিনের বেশি বয়সের যুবক নয় কেবলমাত্র ২০ বছর বা ২১ থেকে ১৮ এর মধ্যেই থাকবে বয়স নবীজিকে নিয়ে গালি দিল যুবকটা রাস্তায় আসলো আসিয়া বলল নবীজির ব্যাপারে গালি কখনো সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইসলাম জিন্দাবাদ নারায় তাকবীর ভারতবর্ষের সেনারা ছেলের মুখ থেকে এই কথাটা শুনে তাদের সহ্য হলো না ছেলের বুকের মাধ্যমে গুলি করে ছেলেটাকে শহীদ করে দিল আমার মনে হয় ছেলের বুক থেকে কেবলমাত্র একটাই আওয়াজ বার হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রেমে যখন আমি জীবন দিলাম আপনি নবীজি আমাকে দেখে মুখটা ফিরাবেন না আপনি নবীজিকে আমাকে আপনি নবীজি আমাকে আপন করে নিলে এইটাই আমার জন্য যথেষ্ট এর মা এই বাচ্চার মা অনেক খুশি অনেক আনন্দিত হয়ে মিডিয়ার সম্মুখে বলল আমি অনেক আনন্দিত অনেক খুশি আমার কোনো দুঃখ নাই আমার একটাই ছেলে ছিল ওই ছেলে যখন রাসূলের প্রেমে জীবন দিছে এইটাই আমার জন্য গৌরবের বিষয় পৃথিবীর মাধ্যমে যদি সকল নারীরা নবীজির প্রেমে যদি তাদের ছেলে সন্তানকে কুরবান করে দিত তাহলে মুসলমানেরা কখনো লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হতে পারে না বিশ্বনবীজি বলেছেন এই দুনিয়ার জমিনের উপরে যখন আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে না তখনই এই দুনিয়াতে কিয়ামত এসে যাবে কিন্তু এখন কথা হলো আল্লাহ আল্লাহওয়ালা কারা মুসলমান না ইহুদিরা কথা কই মুসলমান না ঠিক করেছে মুসলমানের লাগা দুনিয়া আর এই মুসলমান ডেই রাস্তা ঘাটে হাটে বাজারে জেনে পাইতাছে মারতাছে এর কারণ কি এর কারণ একটাই নবীজির আখলাক
নবীজির চরিত্র নবীজির স্বভাব এটা আজকে মুসলমানদের মাধ্যমে নেই কারে মাইরা কেডা রাজা হইতারে কারে মাইরা কেডা দনি হইতারে একজন মানুষ পাগর গোসল করে আন্ডার এনো বড় পাগর কুন্ডা আছে না এনো বড় বড় ফিসারি দূর নিজে এই পশ্চিম মাইরে পার একটা বড় ফিসারি এই কিনারো একজন মানুষ গোসল করে রাত্রিরা 12টার সময় এই কিনারো আর একজন মানুষ গোসল করে রাত্রিরা 12টার সময় একটা বালা আরেকজন সুর সুরে গোসল করে কইরা আরে এই কিনারো দেখে রাখো হে বুদ আমার তো কার বড় সুর তার মানে হেজে সুর ধারণাটা এরকম আবার এদিকে আল্লাহওয়ালা ব্যক্তি যেটা তাহাজ্জুদ করবার লাগে গোসল করতেছে এটা ইন্দা সুরে গোসল করতেছে সুরি করবার লাগে ইন্দা তাহাজ্জুদ পড়নেওয়ালা হে গোসল করতেছে তাহাজ্জুদ করবার লাগে এবার তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তিটা এক এই লাভুদ আমার থেকে আর বেশি আমল করে মানে কি হয়েছে অন্য একটা নামাজি মানুষের লগে বইবেন জিজ্ঞাসা করবে ভাই আপনি নামাজ পড়েন তো আপনি রোজা রাখেন তো আপনি কি হজের উপযুক্ত হয়েছেন বলে কি বলে না আর যদি আপনি কোনো একটা সুদখোরের সাথে দাঁড়ান আপনার কয়টা গাড়ি আছে কয়টা বাড়ি আছে কই দিদাইনের দান্দাসা লাগে আসামের মাধ্যমে অনেক জায়গা আছে সুদের ব্যবসাটাকে সুদ বলে না বলে নিধি আবার কেয়ার বলে কো রীতি কেয়ার বলে কো গুড় গড়ে গড়ে গুণা হইতেছে গড়ে গড়ে গুণা হইতেছে ইহিয়া হুজুর সাফের মুখ আইছে আয়া যখন উনছে যেন গুড়া পয়সা লইতেছে কিছু খাইছে না এই ভাই ঘুরে গেছে গা এই ভাই ঘুরে গেছে গা এত দূর থেকে দাওয়াত দিয়ে আনছে কিছু খাইছে না ঘুরে গেছে গা ঘুরে গেছে গা হকানি আলিম বর্তমান খুঁজে পাওয়া বহুত টান নবী আমার যুক্তি দিয়ে যখন সুরান আবার আলোচনাতে চলে আসলাম নবী আমার যুক্তি দিয়ে যখন তাদেরকে বলল যে শোনো 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 তোমরা ভালো আমল করো তাহলে তোমরা ভালো প্রতিফল পাবে যদি খারাপ আমল করো তাহলে তোমরা খারাপ প্রতিফল পাবে তখন তারা আরো সমালোচনা করা শুরু করে দিল আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো আপনি তাদেরকে তফসির করে তাদেরকে ব্যাখ্যা করে জানিয়ে দেন আলাম নাজালিল আরদা মিহাদা জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কি বানাই নাই এই জমিনকে বিছানা স্বরূপ এই জমিনের উপরে তোমরা বসবাস করতেছো এই জমিনের উপরে তোমরা কাজ করিতেছো এই জমিনের উপরে তোমরা চলাফেরা করিতেছো এই জমিনের উপরে তোমরা চাকরি করিতেছো তারপরও কেন তোমরা এই নিদর্শনগুলোর প্রতি কেন তোমরা লক্ষ্য করিতেছো না এবার আল্লাহ পাক বলে তোমাদেরকে নিয়ে যাতে এই জমিনটা দৌড় না দিতে পারে এইভাবে হেলাদোলা যাতে না করিতে পারে ঘরের ভিতরে যাতে তোমরা শান্তি হালাতে থাকতে পারো তোমাদের পরিবারস্থ লোকদেরকে নিয়ে যাতে ঘরের ভিতরে মৃত্যুর আগ মুহূর্তে যাতে তোমরা ভালোভাবে থাকতে পারো এই জন্য আমি এই জমিনের উপরে পাহাড়গুলোকে গজালের মতো পেরেগের মতো গেড়ে দিয়েছি যারা নাকি পাহাড়গুলো কাটছে রাস্তা তৈরি করছে রাস্তা বানাচ্ছে ওরা আত্মঘাতিক কাজ করছে যেহেতু এই পাহাড় মানুষের জন্য হলো একটা নিয়ামত মানুষেরা পাহাড় কেটে কেটে তারা রাস্তা বানাচ্ছে পাহাড় কেটে কেটে তারা বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানি খুলছে কিন্তু এতে যে নুকসান তাম বিশ্বের মানব জাতির হবে এইটার প্রতি কিন্তু মানুষের কোনো খেয়ালই হচ্ছে না যদি কেয়ামত ধরেন একটা উদাহরণ দিয়ে বলছি 50 বছর পরে হবে কিন্তু সেইটাকে আমরা টেনে 25 বছর করে দিচ্ছি আল্লাহ পাক বলেন
والجبال أوتادا وخلقناكم أزواجا প্রত্যেক জাতির মধ্যে পুরুষ এবং মহিলা আছে আছে কি আছে না কেবল মাত্র দুই জাতির হিসাব আল্লাহ রাব্বুল আলামিন লইবে আশরাফুল মাখলুকাত দুই জাতির হিসাব আল্লাহ রাব্বুল আলামিন লইবে কথাটা হলো এমন যেমন গরুর মাইন্ডের মাধ্যমে এই বিবেক নাই যে ও নিজের হাতের দ্বারা খাইতে পারবে নিজের চোখের দ্বারা দেখতে পারবে এবং নিজে কিছু কর্ম করতে পারবে এইটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝ দেই নাই এই জন্য তাদের কোনো হিসাব হবে না তারপরে একটা হিসাব বাকি আছে অধিকতর বয়নের মাধ্যমে আপনারা শুনেন যদি কোনো শিংওয়ালা গরু আরেকটা গরুকে গিয়ে খুন্দা মারছে শিং নাই কমজোরি ভাইয়া খুন্দা মারছে আখিরাতের ময়দানে শিং সারা গরুকে শিং দিবে শিংওয়ালা গরুকে শিং দিবে না দুইজনের মাধ্যমে নারাই লাগাবে নারাই লাগানোর পর যখন বদলা পুরা হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে জানোয়ার মাটি হয়ে যা সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا بلون سبحان الله الله رب العالمين মৃত্যু خلق الموت والحياة এবং জিন্দেগিকে সৃষ্টি করেছে ليبلوكم পরীক্ষা করার জন্য أحسن عملا কার আমল বেশি ভালো নবীজির কথা কি কুরআন কারিমের লগে যুক্তি দ্বারা মিলতাছে না মিলতাছে না وهو العزيز الحكيم الله رب العالمين তো হলো জবরদস্ত হিকমত ওয়ালা আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তুনু মনে তার অনুভব মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে নেওয়ালা হয়ে যায় যেমন কাবা ঘরকে ভাঙার জন্য ভাঙার জন্য শ শ হাতি হাজার হাজার সৈন্য নিয়ে আসছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন পাখির দ্বারা ওই লস্করকে মিটাইয়া দিয়েছিল কাঙ্কারি বুঝুন কাঙ্কারি মানে পাথর ছোট ছোট পাথর শূন্য সারছে সারল গেলে এই পাথরটা শূন্য পড়ছে পরে এরা আবার ছোট ছোট বম হয়ে গেছে বম হয়ে গিয়ে হেরা এই একজন মাথা পড়ছে ফুটটা হেরা এটা মরে গেছে নারায়ণ তাকবীর চলে গিয়া তারা ভরসা করছেন আল্লাহ পাকের উপরে ইমান আছেন আল্লাহ পাকের উপরে আমার আপনার ইমান কি ইমান কি ইমান হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়লার আগুনের রূপে হুতায় রাখছে সাহাবারা শক্তি কি সাধারণ শক্তি আছেন দুইশো তিনশো আমরা মতন মানুষ যদি খালি হযরত আলীর লগে লাগিয়া ফুরি এক গুসা মাইরে মেরে একটা মারি লগে মিশাইলবো কিরম শক্তিশালী আছেন আগুন নিমা গেছে কথা বুঝতেছেন তলের আগুন কয়লার আগুন নিমা গেছে শৈলের তেলে শৈলের রক্ত ফইরা কয়লার আগুন নিমা গেছে মানুষে গাঁও গ্রাম ওখানে আলোচনা আরে খাবা প্রে তো অত্যাচার করতেছে এরকম পাগল তাই নাকি দুনিয়াতে আরে নবীজ রে তো বালাফা হজরত উমর কো আমার যাওয়ান লাগবে وخلق الانسان ضعيفا মানুষে তো আল্লাহ রাব্বুল আলামিন কমজোর হিসাবে সৃষ্টি করছে তার সাথে ওই মক্কার জমিনে মানে মুসলমান একই কমজোর আছে বর্তমান তো মাশাআল্লাহ জায়গা জায়গা মুসলমানের জনসংখ্যা বাড়তাছে খালি মুসলমান যে রাজত্ব করব এবাই না তো বেদিন মুসলমান মুসলমান জনসংখ্যা বাড়তাছে এবার কি রাজত্ব করব শেষ মুহূর্তে কি হইব এই যিশু মোলাদে বই মুসলমান বাড়ি যেতেছে এখন তো আর কোরআন যেতেছে না এই কিছু মারো কিছু মানে মুসলমান মরবো এইটা আমি আপনার এই যে ইবাদত গুজার আল্লাহ পাকের ওলিগণ তারা বাড়িয়ে ফিরবো নারায় তাকবীর তাদের হাতিয়ার অবাস হয়ে যাবে আল্লাহু আকবার মক্কার মতো তমাম বিশ্বের মাধ্যমে মুসলমান জয়ী হয়ে যাবে জয়ী হয়ে যাবে জয়ী হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার তাদেরকে বলে
হিসাব নিকাশের জন্য তৈরি হয়ে যাও তারা যখন সমালোচনা করা শুরু করে দিল আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে বলে দিলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আল্লাহ পাক বলেন আমি তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার প্রথম আয়াত যেখানে तमाम বিশ্বের মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দিয়া বলে কথাটা হলো আমরা যদি মুখটা এবার ফিরায় রাখি মাদ্রাসা বইরছি খারিজের ক্লাস করাইতেছে সরব পড়াইতেছে স্কুলে ইকোনমিক্স বুক পড়াইতেছে আমরা যে মাথা ডাইবা রাখি এই গুরু কই না আমার আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا زر زر بولون الله أكبر الله رب العالمين بولا هي دنيا مانوس إديك تاكاو إديك لوكو كورا إديك غورو فكر كورا ভয় করো তোমাদের রবকে যেই রব তোমাদেরকে পয়দা করেছে একজন ব্যক্তির থেকে ওই একজন ব্যক্তি থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে এবং ওই দুইজন ব্যক্তির থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভাগ মরদ বেশি পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে तमाम বিশ্বের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে কথা বলুন ঠিক কি না মানুষেরা বলে যে আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল কিন্তু কোরআন কারিমে বলছে পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাম মুসলমান মুসলমান না কোরআন কারিম সাক্ষ্য দিচ্ছে হযরত আদম আলাইহিস সালাম মুসলমান ছিল একটা ভুলের কারণে 300 বছর ইবাদত করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করে নাই শেষ মুহূর্তে যখন দোয়ার মাধ্যমে বলল তোমার আখিরে নবীর উসিলা করে আমার ভুলকে ক্ষমা করে আমার দোয়াকে কবুল মঞ্জুর করে নাও সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্ত চোখের পলক পড়তে কতটুকুন সময় লাগে ততটুকুন সময় অপেক্ষা করে নাই আমার আল্লাহ বলে হে আদম আলাইহিস সালাম তোমাকে ক্ষমা করে দিলাম তোমার দোয়া কবুল মঞ্জুর করে নিলাম মুফাসসিরগণ বলে ইসলামিক চিন্তাবিদগণ বলে 300 বছর এমন ভাবে কেঁদেছে तमाम বিশ্বের মানুষের কান্না যদি একত্রিত করা হয় তখন হযরত আদম আলাইহিস সালামের কান্নার সাথে মিল তুলনা করা যায় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين حضرت আদম আলাইহিস সালাম কি জিগাই হঠাৎ করে তোমার ব্রেনটির মাধ্যমে আমার হাবিবের কথা কিভাবে ঢুকলো তাসরিত কথা আছে না সারি লাগে যাবেন সারি নাই প্রধানমন্ত্রী সুপারিশ করে দিল মুখ্যমন্ত্রীর কাছে সারি পাবেন না কথা কোন সারি পাইতেন না কথা কোন কথা পাইতেন না কি পাইতেন না যার কাছে সুপারিশ করা হয়েছে উনি কইতে স্যার তুমি প্রধানমন্ত্রী বগুলা কিবা গেলা উনি কইল যে আমার আগে থেকে মিল আছে অনেক সহায় করছে ই করছি লেগে আমার মানে উনি সুপারিশ করে দিছে আ যাও তোমার সারি হয়ে গেছে কি খাতির আছেন ওই অমুকটা আমি অত টিয়া দেয়া চালাইছি অমুকটা আমি তার কোম্পানি বদ্ধ হয়ে গেছেন অত টিয়া দেয়া চালাইছি এডা হেডা অমুক তুমুক আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিগাই তুমি কি করে তোমার ব্রেনটের মাধ্যমে আকলের মাধ্যমে আমার হাবিবের কথা ঢুকলো সুবহানাল্লাহ তখন আদম আলাইহিস সালাম বলে যে আমি জান্নাতটা ঘুরে ঘুরে আমি দরওয়াজায় দরওয়াজায় লেখা দেখিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা সুবহানাল্লাহ কত মায়ের নবী কত দয়ার নবী আমরা জান্নাতের ভিতরে যখন ঘুরে ঘুরে দেখব তখন দেখব নবীজির নাম প্রত্যেক দান জান্নাতের দরওয়াজার উপরে লেখা লেখা
নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ ওই নবীকে দেখতে চাইলে হো না নবীর প্রেমে পেরেশান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রাতে যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই রাতে যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই চোখের জলে বুকবাসাই নবীর দিদারে রাশাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলুন মারহাবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে হযরত আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়ে গেল আজকে যদি বর্তমান যুগে মুসলমান যারা বেঁচে আছে তারা যদি বিশ্ব নবীর উসিলা করে তারা যদি ইবাদতে লেগে যায় তারা যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে ও গো আল্লাহ আমরা কোনো শান্তি পাচ্ছি না আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে ও গো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনাদেরকে হেফাজত করে নেবে আরেক জায়গায় আল্লাহ পাক ঘোষণা করেন 25 নম্বর পাড়া সূরাতুস সূরার প্রথম পৃষ্ঠাতে এই আয়াতটা রহিয়াছে মেডিলে মাঝামাঝি দুনিয়ার মানুষ যারা নবীজিকে ছাইড়া বন্ডদের পিছনে ঘুরতেছে পীর মুরিদের পিছনে ঘুরতেছে পীর মুরিদের নাপাক পানি খাইতেছে শরীর দোয়া পানি খাইতেছে গাছকে সিজদা করতেছে মূর্তির পিছনে ঘুরতেছে তাদের সম্পর্কে আমার আল্লাহ বলে তাদের দোয়াটা এমন হবে যেমন ধরেন দূরে আছে পানি এই যে এক গ্লাস পানি এই বোতলের পানি এখন যদি আমি পানিটাকে বলি হে পানি আমার মুখের ভিতরে ঢোক পানি ডুববো নাকি কোন পাগলে ঢুকাইব অতই সহজ নাকি নিজে নিজে ডুববো নাকি ডুবতো না তেমনি অসম্ভব যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া অন্যদেরকে ডাকছে তাদের অবস্থা সেরকম যেমন পানির অবস্থা আল্লাহ পাক স্পষ্টভাবে দলিল দিয়ে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل زر زر بولن الله أكبر الله رب العالمين بولن جاي شمس تلقرا كهارو نام ناي এই দুনিয়ার জমিনের উপরে বেঁচে থাকা অবস্থায় যেই সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্যদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে বন্ধু বানিয়ে নিয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছে নিগ্রান নজর রাখতেছে এই বদমাশি করতেছো এই জন ইস্কলা পরে একটু ফটো আনটি করে না ই করে না এটা লগলগ ধরে আর কি লাই তুমি কেলে কে করছো এই যে তোমার ই করে দেন সাসপেন্ড করে দিলাম করে দেনা এই মাদা সাত আমি দেখলাম কি এ একটা সেরা ছোটো হলাম এটা গেলি গুসা মারে আসলে তো গুসা মারে মানে তার পাওয়ার এটা এটা গুসা মারে আমি পরি মাথা সাত ওরে হ্যাঁ হুজুরে করছে কি এই এদিকা কো কি কো গাটটি গোল করছি দাওয়া যা বার করে দিছে মানে এটা কি লেগে করছে নজর রাখতেছে হুজুরে আল্লাহু হাফিজুন আলাইহিম তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নজর রাখছে এইভাবে নজর রাখছে ও তুমি শয়তানি করতেছ আয়ালো টের পাইবা লিমানিল মুলকুল ইয়াউম রাজত্ব তো আমারই থাকবো কোন সুবহানাল্লাহ রাজত্ব কার থাকবো কার থাকবো আল্লাহ কার থাকবো আল্লাহু হাফিজুন আলাইহিম আমি নিগরান আমি দেখছি আমি দেখছি স্পষ্টভাবে বলছেন এইবার এই যে নবীজির চাচা হেদায়েত ফায় মরছে আবু জাল না আবু তালিব কথা কই না হেদায়েত ফায় মরছে কাফির হালতে মৃত্যু হয়েছে না বেবে নেই মরছে না আজান দলত আছে বেবে নেই মরছে না হেদায়ত পাইছে না তো এবার দেখুন আবু তালিব বাদ দিলাম যদি দুনিয়ার কোনো মানুষের নবীজি যদি সুপারিশ করে
هدايت كورا زارا نكى شريك كورا مرسي الله رب العالمين سارا ونور ده ونور ده راكسي أمر الله نبي زر شاطركو كورا دي سر شاطركو وما أنت عليهم بوكيل নবী গো আপনি নহে আপনি নহি তাদের উকিল তাদের জিম্মাদার আপনার কাজ হলো কেবল মাত্র মানুষের কাছে পৌঁছাইয়া দিয়া এই পৃথিবীর জমিনের উপরে যত মানুষেরা এই দ্বীনের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত অন্যদের কাছে যাইয়া পৌঁছাইতাছে তাদের দায়িত্ব শেষ তাদেরকে এটা জিজ্ঞাসা করবে না কিন্তু দায়িত্ব যে পাইলো সে পালন করলো না তারই মহা বিপদ হবে কোন পাওয়ারে কোন ক্ষমতায় তুমি আজকে আলেমদেরকে বেইজ্জত করো জান্নাতের আমির সাহেবকে নিয়ে তুমি সমালোচনা করো দাওয়াতে তাবলীগের ব্যক্তিকে নিয়ে তুমি কেন কটুক্তি করো কেন তুমি বেবিচার করো কেন তুমি তার কাপড়ের মাধ্যমে দাগ লাগাও কেন তুমি বলো যে আমি নামাজ না পড়লে কি হবে ঈমান ঠিক আছে কেন তুমি বলো আমি রোজা না রাখলে কি হবে আমার ঈমান ঠিক আছে কেন তুমি বলো আমি সুদ খাইলেও কি হবে আমার ঈমান ঠিক আছে কিন্তু ফজলুল করি মের মতো আমির সাহেবের ঈমান ঠিক নাই তুমি কোন সাহসে এই কথা বলো খিদা লাগছে ভাত না খাইয়া কি তুমি কইতার বেজ আমার পেট ভরা ফুগায় বট কিরে লাগে যে বউ কবির আছে বাজারে ওষুধ বেছে কই যে একটা ট্যাবলেট এই ট্যাবলেটটা যার পেট কিরমি হইছে খাইবান ট্যাবলেটটা নয়ে কেউ যদি না খায় তা মইরা পুলিশ হইবেন আচ্ছা মইরা কোনদিন মানুষ পুলিশ হইব 100% গ্যারান্টি ও হনি খাইবান রাইতে কাম দেওন যে যাইবান একরে মুড়া ধরে বাড়ি করছে কিরমি মোরা করে দেন ফুলে শুইব প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এবার কথা হলো ইমানের যেগুলো কাজ তুমি করো না এরপর তুমি নিজেকে বলো যে আমার ইমান ঠিক আছে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোন কোন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ওয়াল জিবাল আওতাদা আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে পেরেকের মতো করে গেড়ে দিয়েছে وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا بلن سبحان الله قيامت البرنا كيف কত সুন্দর করে বুঝায় কইতাছে ওয়া খালাকনাকুম ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ঠিক কইছ না এটা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা আরে আমি তো দিছি ঘুম ডাকে আরাম আরাম করার লাগিয়া আল্লাহ পাকে কইতাছে তোমরা যখন ঘুমায়া যাও মইরা হল মইরা যাও জিন্দা মানে ঘুমাতে হজা কও আবার জিন্দাও মানুষ যখন ঘুমায় যায় রুহু গিয়া দৌড়তে থাকে ঘুরতে থাকে ই করতে থাকে হজা কও রুহু ডায় ঢুকে পড়ে আল্লাহ পাক যুক্তি দিয়ে বলছে যে দেখো ও যে আল্লাহ নাওমাকুম সুবাতা তোমাদের ঘুমকে আরাম করার জন্য বানিয়ে দিয়েছি এই ঘুমের প্রতি লক্ষ্য করে দেখো তোমরা একবার মরে আবার জীবিত হয়ে যাও কিন্তু যখন তোমরা এই দুনিয়ার থেকে চির বিদায় নেবে আবার পুনরায় জীবিত করা কি করে আমি আল্লাহ পাকের পক্ষে সম্ভব হতে পারে না অবশ্যই আমি আল্লাহ পাকের পক্ষে এটা সম্ভব এই জন্যই সম্ভব ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ সমস্ত বস্তুর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত রাখনেওয়ালা তারপরও তারা মানতে চায় না কত নিচু মাপের লোক কত নিচু মাপের লোক তারপরও তারা আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া বলতাছে নবীজি মানে ঠিক করতাছেন না এই কথা কর কারণ কি
একটা উদাহরণ দিলে বলতার ভাই 400 বছর রাজত্ব করছে ফেরাউন থেকে কি চাইছে খালি দুনিয়া চাইছে আখিরাতে যেটা বড় পড়া দেখা যাবে দুনিয়া ہماری ہے دنیا کا مزہ لینا چاہیے جو ہوگا بعد میں دیکھا جائے گا যেটা বড় পড়া দেখা যাবে পরে দেখা যাব মরার লগে লগে এক জাহান্নামের খড়ি হইবা সিধা জ্বালায় দিব এটা মতো কইবা আরে ইয়া লাইতানি কুম তু তরাবা এই তফসির দাবা দাইতাছে দেখুন আমার আল্লাহ আবার তাদেরকে যুক্তি দেয় ওয়াজাল্লা নাওমাকুম সুবাতা এবং রাতে যে তোমরা ঘুমাও তোমরা যে ঘুমাও এই ঘুমানোর জন্য তো রাতের দরকার আছে কি নাই وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا রাত্রকে বানিয়ে দিয়েছি লিবাস স্বরূপ অন্ধকার লিবাস স্বরূপ এই জন্য বানিয়েছে যাতে তোমরা দিনভর কাজ করে রাতে তোমরা বিছানায় শুয়ে আরাম করতে পারো وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا আল্লাহ পাকের যুক্তি দেখুন আল্লাহ পাকের কথা দেখুন আল্লাহ পাক বলছেন শুধু রাত্র দিলেই হবে না দিনও দিতে হবে কেননা রাত্র ভর ঘুমাইয়া সকালে তোমাদেরকে রুজি তালাশ করার জন্য যেতে হবে ওয়াজাআলনা নাহারা মাআশা ওয়াজাআলনা নাহারা মাআশা বলুন সুবহানাল্লাহ যে দিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে দিয়েছি কাজ করার জন্য ফান্তাশিরু ফিল আরদ তোমরা তালাশ করো দুনিয়াতে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফজল তালাশ করো বাদ বই থাকবা গরিব থাকবা আর দোষ দিবা আল্লাহ আমারে দেনা করে কি মন কথা এটা সাহাবারা নবীজিকে জিগাই নবী কো আমাদের কাছে বকরি আছে গরু আছে দুম্বা আছে এগুলো এগুলোকে কি আমরা ফ্রি ছেড়ে দিব না গলায় রশি বেঁধে ছাড়ব নবীজি বলল রশি বেঁধে ছাড়ো যখন ছেড়ে দিলাম তখন কি এই আমরা যখন নাস্তা খাব আমরা যখন খাবার খাব তখন কি গরু রশিগুলো ছেড়ে দিয়ে আমরা খাবার খাব তখন নবীজি বলল না 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 তোমরা প্রথমে ভরসা করো তোমরা কোনো খোঁটা বা কোনো গাছে গরুর রশিগুলো ছাগলের রশিগুলো দুম্বার রশিগুলো বেঁধে দিয়ে তোমরা মেহনত করো আল্লাহ পাকের উপরে ভরসা করো কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাত দিয়েছে তোমার চক্ষু দিয়েছে তোমাকে নিদর্শন দিয়েছে তোমাকে সব কিছু দিয়েছে তোমাকে ডেড বডি দিয়েছে এগুলো এই জন্য দিয়েছে যাতে তুমি তোমার নিজের হেফাজত নিজেই করে নাও وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا এরপর আল্লাহ পাক বলেন وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا বলুন সুবহানাল্লাহ وَبَنَيْنَا আমি বানিয়েছি فَوْقَكُمْ তোমাদের মাথার উপরে سَبْعًا সাতটা শিদাদা আসমান মানে শিদাদা শিদাদা মানে এটার মানা হলো সাদি দাতুনের জমা শিদাদা তার মানে শক্ত শক্ত বুঝছেন না বিরাট শক্ত এবার ধরুন তালা গড় যাবে না শক্ত না বলে মানুষ থাকতে পারবো তা আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান বানাইয়া দিছে আসমান বানাই দিয়ে এবার যুক্তি দিতেছে তোমরা কি করে কিয়ামতের অস্বীকার করো কি করে তোমরা না মানো না কি করে তোমরা এটার মাধ্যমে শক করতেছো একতিলাব করতেছো এই বানাইবা এই বানাইবা খালি তারা ডিমক লাগাইতেছে খালি তারা ডিমক লাগাইতেছে খালি তারা ডিমক লাগাইতেছে বন্ডরা দলিল পেশ করে ও জান্নাতিন আলফাফা জান্নাতের ভিতরে আলফার দ্বারা ভরা কি বোঝায় আম কুল আউযু বিরাব্বিন নাস খালি নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনেরা কইতাছে নাজর লাগা নাউযু বিল্লাহি মিন জালিক অর্থ কিছু জানে না কোনো নলেজ নাই কোনো জ্ঞান নাই ভাঙ্গ কি একটু টান দিয়েছে টান দিয়ে আবার দেহ দুয়াড়া কই গেছে এই লম্ফা বড় বড় লম্ফা দাড়ি মুষ্টা করে লাগবে এনো আয় পড়ছে মুড়ি এসে মোড়া খা ধার ভাঙ্গা হেরে বাদে খাইতে থাকে খাইতে থাকে গুল্লা যখন খাই ভাঙ্গা হেরে বাদে খাইতে থাকে ডাইল খা এই যে মুসো বাজে তো ইয়ে বাজে থাকে মাসে দেখে কই এটা মানে খুকেছে আহারে কি অবস্থা কি অবস্থা নামধারী মুসলমান কইতাছে ইমানদার কোরআনে কইতেছে বেঈমান হ্যাঁ কইতেছে আমি নামাজ পড়ি
বাংলাদেশে গেছে আমার লগের একজন শিক্ষক গিয়ারে দেখি এক বড় ইজিপ্টিন দরছে বিরায়রা 5 মিনিট বেটা কই কি মেন হইলো এলা মানে কারি সাহেব আছেন কি হইলো এ কি করতেছে এ এরকম তো এটা তাজ্জব ব্যাপার আসনক ব্যাপার ইন দূরের 5 মিনিট এ মুরাকাবা এ কি ই গেছে নাকি পরে 5 মিনিট বাদে হজা কইছে হা এটা করতেছে বাদে এই কারি সাহেব জিগা কি হইলো গো আন্নি জিবো ধরে রইলাম আমি নামাজ পড়ছি কি বা পাঁচ ওয়াক্ত নামাজ দিলে দিলে আদায় করে আছি লা চিন্তা করে দেব কো মানুষ দিন রোজা রাখি আমরা রাত্রি রোজা রাখি নগদ থেকে আইতাছি বাড়ি একটা সেরা এটা বন্ডর পেরুই করে পেরুই বুঝেন না তারা ফলো করে আমার কইতেছে হুজুর মানুষ কয় ফারা কোরআন আমি সেই মানুষ হাফিজ হইলে হাফিজে কোরআন বললে কয় যা মানুষটা কোরআন বললে কিবা কই আম কোরআন তো ভুল নাই মানুষের মধ্যে মধ্যে ভুল আছে কজর আলীর উত্তর ভুল চোখ গেরাই দিছে এইবা গেরাই দিছে গেরাই কজর আলীর উত্তর ভুল আমি কইছি তাহলে কি ক মানুষ হইছে সুন্ন ফারা কোরআন আমি কই এটা মানে শুনে না এটা আরে কথা কই না যে টেম্পোর সারা মানুষ এটা ধরে দিবে জুন ফিট না আমি যে রইন বেটা ফিট না দিলাম যদি এটা কেস করবো আমরা বেশ ফাঁসবাম গাইরা সারা দিব সুরের মতন যে কোনাত লুকাইছে এই লুকানিতে চিন্তা করছেন মানুষ কোনদিন সোয়ান্ন মারা কোরআন উঠতে পারে পৃথিবীর কোন মানুষের শক্তি আছে একটা আয়াত বানাইতো মক্কার কাফিররা চ্যালেঞ্জ করছে তারা আয়াত বানাইবো আয়াত বানাইছে আয়াতের অর্থ কি হয়েছে জানুন যে এই কোরআনে কারিম আল্লাহ নাজিল করছে সুবহানাল্লাহ বিশ্ব নবীজি তাদেরকে বলে ও বানাই না ফাওকাকুম সাবাং শিদাদা সাতটা আসমান বানিয়েছে এরপর দেখো আসমান বানালেই হবে না যদি আসমানের মাধ্যমে কোনো সূর্য না দেয় কোনো লাইট না দেয় এই যে কথা হলো প্যান্ডেল বানিয়েছে প্যান্ডেলে যদি লাইট না দেয় অন্ধকার হয়ে থাকবে মাইক ফিটিং করছে মাইকে ওয়ার যদি কানেকশন না থাকে তাহলে কোনো লাভ আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দেখো আমি আল্লাহ পাকের কতটুকুন ক্ষমতা কতটুকুন দলিল আমি তোমাদের সম্মুখে পেশ করছি এই আসমানে আমি সৃষ্টি করেছি ওয়াজালনা সিরাজাম ওয়াহাজা সুবহানাল্লাহ গরম সূর্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি মানুষে ফসিল করে দেখবেন এই কোনো কোনো গাছও যদি আন্নের কথা খারাপ পাইতেছেন কি কোরআন কারিমের দলিল দেখ হইতেছে কোনো কোনো গাছও ধরে গাছের সেমা ফরছে পাতায় গেছে ফল নাই আছে না এরকম পাতায় গেছে সূর্য ফরতেছে এটার মধ্যে একটা সার আছে একটা লেজিসলেটিভ পাওয়ার আছে একটা ক্ষমতা আছে এই ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিতেছে বিজ্ঞানিকরা কয় এই যে সূর্যটা আছে আসমানের রূপে আসমানও আছে এটা যদি বেশি না চার মানে এক ফুট যদি তলে নামায় তাহলে কি হইব জানুন মানুষ তো হিট দইয়া গল্লা মানে মমের মতন গল্লা মরে যাব আর এই যে গাছ গুছিলে আছে না এটা আগুন লাগিয়ে ফুইরা সরকার হয়ে যাব নারাই আর যদি আধাত এক ফুট ওরফে উঠটা যা সমস্ত দুনিয়া বরফিলি বরফিলি হয়ে যাবো তার মানে বরফ আর বরফ মানুষ আসলে এরম বরফ হইব আঙ্গুল শুদ্ধা মানে বরফ হয়ে যাবো আঙ্গুলি বাদি বাইন ভেঙে যাব ভেঙে যাব ও যে আল্লাহ সিরাজা ওয়াখা যা আমি গরম সূর্য বানিয়েছি এরপর সূর্য বানালেই হবে না আমার আল্লাহ বলে তোমরা খেতি করো তোমরা বাতি করো তোমরা ফসল করো তোমরা ধান ক্ষেত করো আলু ক্ষেত করো তোমরা মরিচ ক্ষেত করো তোমরা ফলমূলের গাছ লাগাও তোমরা ব্যবসা বাণিজ্য করো এজন্যে আমি আল্লাহ কি করি ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন ফাজ্জাজা বেশি বেশি করে বা কাসরাত মানে বেশি বেশি পানি আমি আল্লাহ আসমান থেকে বাদল সে বাদল প্রথমে হাস হইয়া যায় বাদল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দুনিয়ার জমিনে অবতীর্ণ করে বাকাসরাত সাজ্জাজা এটার মানে হলো বাকাসরাত তার মানে কি এই যে মেঘটা যে পরে
আনের একটা মানে যেমন মিশা মিশা পড়ে সামনে মাঝে কোনো মানে শাগাব থাকে না কোনো ফাঁক থাকে না অতটা ফাঁক থাকে না এবার মিশা মিশা মেকটা পড়ে কোন সময় দেখব না আনের রাতকে এরকম মেক করতেছে এরকম মেক জোন লাগতেছে টিং জোন বাঙ্গেলতেছে এইদারই কইতেছে পাকা সাত একজন আল্লাহ পাকের বান্দা ওনার কানে আওয়াজ আইলো যে অমুকের বাগানো ফানি দাও অমুকের বাগানো ফানি দাও বাদে হাঁসটা কি সুন্দর এবে যেতে সেই বাগানের উপরে গেছে আর মেঘটা সেই বাগানেই পড়ছে কোন সুবাহান আল্লাহ এবার মানুষটা সেই বাগানের বাগানই কি হেরা দেয় কি বাগানের মালিক সাহেব দেখারা বাগানের মালিক টি জায়গা এই তুমি এত বড় ফজিলত পাইলছ তোমার বাগানো মেঘ পড়তেছে আসুরের কথা তখন হে কইল যে আমি আমার বাগানের মেঘ পড়ার কারণ হলো এইটাই যে আমি কেয়ামতরে বিশ্বাস করি সুবহান আল্লাহ কইছেন না আমি আল্লাহরে বিশ্বাস করি আমি আল্লাহ পাকের ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন এবার আবার যুক্তি দিয়ে সূরা নাবাতে বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা আন তাজাজা বৃষ্টি এই জন্যই দে লিনু খরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা যাতে করে আমি আল্লাহ বার করতে পারি তোমরা যে ধান ক্ষেত করো এই ধান থেকে সুন্দর করে ধান আলোকেত করো খেপ সাক্ষেত করো ওই শাক সবজি যাতে আমি আল্লাহ সুন্দর করে পার করতে পারি আর এইটা খাইয়া জীবিত থাইকা তুমি কি করে আমি আল্লাহ পাকের না শুকর করতে পারো মক্কাতে যখন বিশ্বনবীজির মুখ থেকে এইগুলো যুক্তিটা তারা শুনলেন শোনার পর এবার বলে আপনি যদি রাসুল হয়ে থাকেন আপনি যদি আল্লাহ পাকের পেগাম্বর হয়ে থাকেন তাহলে আসমানের চানটাকে দুই টুকরা করে দেখান নবীজি বলল আচ্ছা ঠিক আছে তোমরা আসো আসলো শশ কাফির আসলো নবীজি আঙ্গুল উঠাইয়া শাহাদত আঙ্গুল উঠাইয়া বলল টুকরা হয়ে যা টুকরা হয়ে যা এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিল ডান দিকে এক টুকরা পড়ে গেছে বাম দিকে এক টুকরা পড়ে গেছে কিন্তু এর মধ্যে একশোর বৃদ্ধের থেকে একশোর বৃদ্ধের থেকে একশোটা চার ভাগ করলে কয় ভাগ করব পঁচিশ পঁচিশ ভাগ বেদিন বিশ্বনবীজির হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে আর পঁচাত্তর ভাগে তারা বেঈমান হয়ে গেছে আমার আল্লাহ বলেন ওয়ালা কিন্না আকসারান নাসি লা ইউমিনুন এবং কিন্তু বেশিরভাগই তারা ঈমান আনে নাই নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে বিদায় করে দিবে আসমানের সূর্যটাকে কি কেউ ধ্বংস করতে পারবে চাঁদটাকে কেউ ধ্বংস করতে পারবে দুনিয়ার জমিনে যে সাগরগুলো রয়েছে ওই সাগরকে কেউ ধ্বংস করতে পারবে তার রাজত্ব তার অট্টালিকা সব শেষ হয়ে যাবে কিন্তু সাগরের পানি শুকাইতে পারবে না তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির জিম্মা নিয়েছে বিশ্ব নবীজির জিম্মা বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম নবীজিকে বলল খলিলুল্লাহ মুসাকে বলল কালিমুল্লাহ আর আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করে কিন্তু আমার আল্লাহ নবীজিকে খুশি করার জন্য কাজ করে তাইফের ময়দানে মক্কার জমিনে নবীজিকে পাথর মারা হয়েছে নবীজি সিজদায় মাথা নত করেছে নবীজির মাথার উপরে পচা নারী ভুরি জানোয়ারের নারী ভুরিগুলো বিশ্বনবীজির মাথার উপরে রেখে দিয়েছে বিশ্বনবীজির কন্যা মা ফাতিমা শিয়া ওই নারী ভুরুগুলো সরিয়ে দিয়েছে বিশ্বনবীজির স্ত্রী বিশ্বনবীজির কন্যা নবীজিকে বলে নবী গো আপনি দোয়া করেন এখনই তাদের নাম নিশান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে মিটাইয়া দিবে বলেন নাউজুবিল্লাহ মানে মিটাইয়া দেওয়ার কথা আছে তো নবীজির মায়া দেখুন নবীজির দয়া দেখুন নবী আমার বলে এদেরকে যদি আমি নবীজি অভিশাপ দেই ওরা তো মিটে যাবে কিন্তু ওরা তো জাহান্নামী হয়ে যাবে এইটাই তো আমি চাই না এরা জাহান্নামী হয়ে যায় এটা আমি চাই না আরে এরা জাহান্নামী বউ এই এরার লেগে আয় আমি আমার আল্লাহ রহমত সুর পাড়াইছে আমি কি করে আমি জাহান্নাম পাড়াইয়াম আরে তোমরা জানো না তোমরা জানো না আমার উম্মতের লাগিয়া আমি পেট ভরে খানা খাই না সুবহানাল্লাহ কইতেন না ও পেট ভরে খানা খাই না
রাতকিরা ঘুমাই বালিশ মাথা লাগাই কিন্তু চোখের পানি আমার বাইতে থাকে উম্মতের লাগে আমারে আমারে আল্লাহ নো উম্মতের লাগে রহমত শুরু পড়াইছে মানে আমি যদি অভিশাপ দেই আমার উম্মতের আমার সামনে তো জাহান্নামে যাবে এটা আমি 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 কিভাবে সহ্য করব খবরদার আমার উম্মতের ব্যাপারে একটা কথা কইবে না স্ত্রীরা ধমক দেয় তাইফের মধ্যে নরবিজরে মাইরা রক্তাক্ত করে দিছে জিব্রাইল আলাইহিস সালাম কো খালি আনে এবার ইশারা দেন আঙ্গুল দা ইশারা দেন ইশারা দেন ওহনে ইয়ারারে ফাহার ফাহার দে সিফা দিয়ে আইরা একরা আড্ডি মাংস করে বুড়া করে আলবাম নবীজি কো এই সাবধান আমার উম্মতের উম্মতের আমার বড় কথা কষ্ট হই তোর তো কম সাহস না আমরা কই না যারা একটু অত্যন্ত বালা ভাই অত্যন্ত বালা ভাই হ্যাঁ অত্যন্ত বালা ভাই হেরে যদি কেউ একটা টান কথা কো নিজের জান দেওয়া লাগে প্রস্তুত হয়েছে না কোন প্রস্তুত হয়েছে না নবীজি করে কষ্ট দিবার আছে আমারে দাও কষ্ট দিবার আছে আমারে দাও আমার উম্মত মারবা এই সাহস তুমি কই ফেলা আহারে কত দয়াবান ছিল নবী আমার কত মায়াবান ছিল নবী আমার এত মায়াওয়ালা নবী এত দয়াওয়ালা নবী দুনিয়াতে আর আসবে না আর আসবে না নবীর পরে যদি কেউ নবী বলে দাবি করে ও আসতো বড় একটা মুসলমানদের জন্য শয়তান কথা বলেন দেখবে না আমার আল্লাহ কোরআন কারিমে দলিল পেশ করে বলছে উনি আখেরি রাসূল ডিনারে খুশি করবার লাগে আমি আল্লাহ নিজেই দুরুদ পড়ি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে 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 ক্লান্ত হয়ে যায় ক্লান্ত মানে বুঝছেন আপনি দিনেও কাজ করেছেন রাত্রেও কাজ করেছেন ক্লান্ত হয়ে গেলেন আর আপনার শরীর চলতেছে না আর আপনার শরীর চলতেছে না এটাকেই বলে ক্লান্ত ক্লান্ত হয়ে যখন বিশ্বনবীজি ঘরে আসলো আর বিশ্বনবীজির শরীরের মাধ্যমে কিসের যেন দাগ দেখা যায় শার্টের কাপড়ের মাধ্যমে পাঞ্জাবির মাধ্যমে কিসের যেন দাগ দেখা যায় বিশ্বনবীজির স্ত্রী বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলে নবী গো আপনার শরীরে কিসের দাগ দেখা যায় নবী আমার কই আমি যখন তাওহীদের দাওয়াত দেই দ্বীনের দাওয়াত দেই তখন এই মক্কার মহিলা এবং পুরুষরা আমি নবীজির শরীরে থুতু মেরেছে ঢিল ছুঁড়ে মেরেছে এই গোলোর দাগে তুমি দেখছ তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজির মাথায় হাত দিয়া বলে স্বামী গো আপনি কোনো চিন্তা করবেন না সেই দিন আর বেশি দূরে নাই আপনার আলোচনাকে আপনার ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মুসলমানদের অন্তরে পয়দা করে দিবে সাহস দেয়া দিছে সাবাস দেয়া দিছে আর বর্তমানে যে মহিলারা তার জামের আরো ডাবাই রাখে এই এটা উড়ফে উঠলে আমরা সারে দিব এটা উড়ফে উঠলে আমরা আর কাজ করবো আরে তুমি সাথ দাও জীবন সাথে কারে কইছে পাহাড়ে উড়ফে তা হ্যাঁ খাদিজাতুল কুবরা কি করছে খানা লইয়া পাহাড় উড়ফে উঠছে গা এ পাহাড়ও আনলে আমি উঠবার গেলে কয়েক ঘন্টা লাগিয়ে যাইব কয়েক ঘন্টা লাগিয়ে যাইব আসে চলতো না জিরাই জিরাইকে উড়ন লাগবে পাহাড় উড়ে গিয়ে উঠছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন হীরা গুহায় লুকাই আছেন তাই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টিফিন লয়ে যেতেছে আমরা টিফিন লয়ে যাই না বাবা যদি কাম করে বা কামলাতে কাম করে দেছে নিজের লাভের লাগে লয়ে যায় না টিফিন তা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টিফিন লয়ে যেতেছে আবু জর কারা করছে ওই কই যাও এই খানা লয়ে যেতেছে কার লাগিয়া নবীজির লাগিয়া নবীজির খানা লয়ে আমিও যাই হুম গেলে তো নবীজির কষ্ট দিব আসমা কয় হ্যাঁ তোমার নিতাম গেলে গিয়া আমরা আটকাতে চাই শোনো আরে আমার লয়ে যাও বেড়া তোমার একটা অর্ধেক সম্পত্তি দলবাম কো না তো নবীজি কই আছে খেলে এটা কো না এই তোর মাথা ফাড়াল বাম আচ্ছা আমরা কই না যেন পুলিশে একটা গুণাকারের ধরে মানে মুজরিমরে ধরে তখন তারা কোন ঠার্ড ডিগ্রি চালায় আমি সিধা
ওখানেই তো শিকারা চুরি কেটা করছে, রেপ কেটা করছে, মার্ডার কেটা করছে, লাশদা বসে শিকার হয় পড়া না আসমারে যে তাহলে আনহারা কইতেছে শিকার আনালে পারবাম তোর বেজ্জতি করবাম কয় যে এটা মনে রাখবো এটা এটা আমার বাবার দরকার নেই, এটা আমার বাবার দরকার নাই, নারাই থাকবি মাথার দরছে পাত্তর মারছে মাথা হড়াই দিছে রক্ত হি হি রক্ত বুক বিজ্জা গেছে কাপড় বিজ্জা গেছে লাল কত মারছে কত মারছে শিকার আইছে না না শিকার আইতই না টেরারিস্ট মরে যা সাইনাইড একটা ট্যাবলেট থাকে তার কাছে পুলিশের ধরা পড়েছে লগে লগ মরে গেছে মানে শিকার আই না লাগে জান দিয়ে দিব তেমন আসমা রাজি আল্লাহ তাআলা আনা কইতাছে আমি জান দিয়ে দেব আমি শিকার আইতাম কি লাগিয়া আসমা রাজি আল্লাহ মারা স্যার আবু জাহেল কই কাম হইতো না কাম হইতো না কাম হইতো না এই এটা মাইরে আর কি লাভ আছে এই অর্ধেক মারা কই আলছি আচ্ছা চল যাই গিয়া আসমা রাজি আল্লাহ তাআলা আনা কোনো রকম ভাবে বাদ গেছে পরের দিন মাথা কাফর বান্ধা হইরা খানা লয়ে নবীজির বলে গেছে নবীজি কো আসমা তোমার মাথা ফাড়াকে মাথা কাফর বান্ধা কে কো আবু জাহেল ভাই আমার মাথা ফাড়া হইছে নবীজি কয় আসমা রে তুমি কইয়া দিতা মাথাটা কি লেগে ফাটাইলা নবী আন্নের কত যদি কই দিতাম তা আন্নে নবীজরা কষ্ট দিত যে আন্নে নবীজির শৈল্য মাসি বড়াও যখন মদিনার সাহাবা মক্কার সাহাবা তাম বিশ্বের উম্মতরা যখন সহ্য করবার পাইতো না কিন্তু আমি আসমা কি করে সহ্য করতে পারি যে আবু জাহেল দিয়ে আন্নে নবীজরা মারতো আমি এটা সহ্য করা হয় না সহ্য করা হয় না তখন নবী আমার কয় আরে আরে এই উম্মতের লাগাই তো আমি আমার জীবন দিয়ে দেন আমার বাবার কোনো চিন্তা নাই আমার উম্মত লাগে আমার উম্মত লাগে আমার উম্মত লাগে وأما من خاف مقام ربي ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جاي بكتي الله رب العالمين ارشن مكه উপস্থিত হওয়াকে ভয় করলো নিজের নফসটাকে বাঁচাইয়া রাখলো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নিশ্চয় তার ঠিকানা সুজা সুজে জান্নাতে করে দিবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বুঝাইলেন আর বললেন নবীজি গো আপনি ভয় পাবেন না কেহ বিশ্বাস করুক বা না করুক আমি আপনার স্ত্রী আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহ পাকের রাসূল এতে কোনো সন্দেহ নাই আমি খাদিজা আপনার সঙ্গে থাকব আমার যত ধন সম্পদ আছে সব ধন সম্পদ আপনি নবীজির কদম মোবারকে রেখে দিলাম আপনি নবীজি এটা আল্লাহ পাকের রাস্তায় ভয় পড়ুন সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে রাজি হয়ে গেলেন রাজি হওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলে আসসালামু আলাইকুম হে খাদিজা সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরাকে বললেন হে খাদিজা আমার আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে তোমার উপরে খুশি হয়ে গেছে এবং আমার আল্লাহ স্বয়ং তুমি খাদিজাকে সালাম দিছে নবী আমার সব সময় কাঁদে আর দোয়াতে বলে আখেরাতের ময়দানে বা দুনিয়াতে বা কিয়ামতের সময়ে যখন মানুষ মানুষকে ভুলে যাবে তখন আমি যাতে আমি আমার খাদিজাকে না ভুলি আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করে দিও।